সজাগ করে দিচ্ছে, যেটা হচ্ছে হুজুর আপনার পাশে এই অনৈতিক কাজ এটা হইতে পারে না। আপনার এই মিম্বারের এই সমস্ত বক্তব্য সারা জাতি দেখে, আপনার পাশে যে গোপনে গোপনে এগুলি চলে তাড়াতাড়ি বন্ধ করেন, এটা হলো মেসেজ। মামলা টামলা নিয়ে আমরা ভয় পাই না, মামলা টামলা নিয়ে আমি এখানে বসি নাই, এখানে বসছি শুধু একটা মেসেজ দিতে। আমি মনে করি সিটি কর্পোরেশনের মেয়র আইভি রাজনৈতিকভাবে একেবারে জনপ্রিয়তা দিয়ে একেবারে শূন্যের কোঠায়, ওনার আশেপাশে 10-12 জন ঠিকাদার ছাড়া নারায়ণগঞ্জের জনগণ এখন আর ওনার কাছে নাই, মাথা নষ্ট হয়ে গেছে। আলোচনায় থাকতে চায় কখন হেরে গেলে, কখন হেরে গেলে, কখন হেরে ধরে। ডিআইটি হুজুর একটা বক্তব্য দিলে সারা বাংলাদেশ না সারা বিশ্ব দেখে, এর লেগে হুজুরের মাত্র একজন ছোটখাটো খাদেম রেজে দিছে, হুজুর আজকে মসজিদ গরম করে নিয়েছে। হুজুর এত গরম বললেন, কিন্তু গরম হওয়ার বিষয় না। আমি আজকে হুজুরের কাছে অনুরোধ জানাবো, হুজুর মামলা প্রত্যাহার করার জন্য আপনার মতো মানুষ অনুরোধ জানায় না, আপনি হেফাজতের নাইবে আমি।